বাংলাদেশের বিপক্ষে কোহলিকে পেছনে ফেলবেন রোহিত শর্মা। টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় ভারতীয় দুই ব্যাটসম্যান রোহিত শর্মা আর বিরাট কোহলির মধ্যে চলছে ইঁদুর দৌড় খেলা। একবার কোহলি আগে আসেন তো আরেকবার সামনে আসেন রোহিত শর্মা। তবে এবার আর এই ইঁদুর দৌড় খেলা সম্ভবত বন্ধ হতে যাচ্ছে। বাংলাদেশের বিপক্ষে বিরাট কোহলিকে ছাড়িয়ে অনেক দূর সামনে এগিয়ে যাওয়ার সুযোগ রোহিত শর্মার সামনে। আর মাত্র 8 রান করলে টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় বিরাট কোহলিকে ছাড়িয়ে যাবেন ভারতের বর্তমান ভারপ্রাপ্ত অধিনায়ক। বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে বিশ্রামে রয়েছেন নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। এ কারণে দারুণ সুযোগটা পেয়ে গেলেন রোহিত। চিরাচরিত নিয়মে যদি জ্বলে ওঠে তার ব্যাট, তাহলে কোহলিকে ছাড়িয়ে অনেক দূর চলে যাবেন তিনি। রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। সেখানেই রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারতের বর্তমান ভারপ্রাপ্ত অধিনায়ক। টি টোয়েন্টি ফরম্যাটে 98 ম্যাচে 2443 রান করেছেন রোহিত। তবে মাত্র 72 ম্যাচ খেলে 2450 রান করেছেন বিরাট কোহলি। ফলে রোববার 8 রান করলে কোহলিকে টপকে এক নম্বরে উঠে আসবেন রোহিত। যদিও তিনি অনেক বেশি ম্যাচ খেলেছেন কোহলির চেয়ে, টি টোয়েন্টি পরিসংখ্যান ঘেঁটে দেখা গেল বিরাট কোহলির 2450 রান এসেছে 67 ইনিংসে। সেখানে রোহিতের 2443 রান এসেছে 90 ইনিংসে।